الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام কারুয়সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি কারুয়সিলাই আমরা পেলাম হকের বাতি কারুয়সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি কারুয়সিলাই মানুষ পেলাম আলোক উজ্জ্বল বাতি কারুয়সিলাই ফুল বাগানে কারুয়সিলাই ফুল বাগানে ফুটল রং বেরঙের ফুল সে যে অন্য কেহ নয় যে ধরায় মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ ভাই পড়েন না মহব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ربك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে বহালো দিবস রাতে দক্ষিণ হিবেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানস তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিশাল সবুজ শ্যামল ছবি কারিয়া দেশে সকালবেলা উঠে রে ভাই আবির রাঙ্গা রবি পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান সবাই ঝংকার দি কলমা পড়েন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মহাব্বত লা ইলাহা আমি পারবো না দাদা ভাই লাইটটা বন্ধ করেন ভাই যান সবাই কলমা পড়েন লা ইলাহা মহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইন কালেমার সাথে কারো কোনো দুশ্মনী আছে না এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন না আমি বলছিলাম ভাই লাইটের আলোটা বন্ধ করতে এই মোবাইল বন্ধ করো ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন চোখের সমস্যা হচ্ছে আর আল্লাহ রাস্তা আমাকে কেউ কোনো ডিস্টার্ব করার চেষ্টা করবেন না এই তাহলে নিয়ে দাও এগুলো সব নেও এখান থেকে ভাল লাগে না এগুলো অত তার গুটাগুটি করতেছো কেন এটা সরাও এগুলো সরাও একটা মানুষের কি প্রয়োজন মানুষ বলবে এটা হলো মানুষের পরিচয় না বলতে আয়োজন করেন এগুলো অতি ভালোবাসা অতি ভালোবাসা সব ভালোবাসা ভালো না নড়াচড়া করবেন না একদম খুব অল্প সময় গভীর রাত হয়েছে আপনারা আমার চেয়ে তো অনেক বেশি কষ্ট করতেছেন খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে পিছনে যারা দাঁড়ায় আছে আমার এক ভাই বলছিলেন একটু পিছনে চাইপা বসতে বলেন যারা দাঁড়াইছে ওদের মত দুই প্রকার থাকতে পারে ভালো লাগলে থাকবে না ভালো লাগলে যাবে কিন্তু যারা বসে পড়ছে ওদের নিয়ত কিন্তু মোটামুটি অগ্রগামী যে যা হোক হযরতকে পাইছি ওয়াজ শুনে দোয়া করে দেবো নাকি বলেন আপনারা এখন যদি কারো মন চায় যে ওলামাদের কাছাকাছি বসবেন তাহলে একটু চেপে চেপে অন্যকে এনসাফ কায়েমের সাথে বসার সুযোগ করে দিবেন এটা কর্তৃপক্ষের পক্ষ থেকে আদেশ মোতাবেক আপনাদের কাছে আমি আবেদন করলাম আর কেউ কোনো কথা বলবেন না কেউ কোনো ব্যাট সাউন্ড দিবেন না সাইড টক করবেন না কথা বলবেন না তাহলে ঝামেলা হয় ব্রেনের সমস্যা হয় একটু মেহরবানি করে সবাই ঝংকার দি কলমা পড়েন লা ইলাহা আরো জোরে লা ইলাহা জি 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 পড়েন না কালেমা পড়েন লা ইলাহা
যেই লোকটা কালেমা পড়বে না, যেই লোকটা আওয়াজ দিবে না, মনে করবেন এই লোকটা ঝামেলার লোক। দেখেন তো কে আওয়াজ দেয় না, সবাই ঝংকার দি কালমা পড়েন লা ইলাহা মাশাআল্লাহ, এই তো হলো লা ইলাহা, আরো আওয়াজ বাড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না, চালক সারা চলে না, কাজীপুরে চলে নাকি না, অটোরিকশা তো চালক সারাই চলে না, হ্যাঁ এটাও কিন্তু একটা ইমান, এটাও ইমানের স্লোগান, কথা বলেন ঠিকই। এই জন্য জবান খুলে তৌহিদের আওয়াজ, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা বলেন, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না, বলেন দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, বলেন যার দিলে আছে, এ আল্লাহওয়ালার বান্দা আল্লাহওয়ালারা একটু বলেন না, যার দিলে আছে বয় আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, বলেন বহু দূরে, আরো জোরে আশিকরা, আশিকদের আওয়াজ আরো হবে, বহু দূরে না আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি না, দয়া কর দয়ালাল্লাহ, দয়া কর মারহাবা, দয়া কর দয়ার আল্লাহ, পৌরাও মগনের বাসনালা ইলাহা আসরেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা, বাই জন্মা বাবার খেদমত ভনবনা, নবীর সন্ন্যত সারবনা, বলেন নবীজির সন্ন্যত সারবনা, বাবা মার খেদমত বলবনা, নবীর হাদিস বলবনা ভাই, নবীর হাদিস বলবনা ভাই, শিরিক বেদাত করবনা, লা ইলাহা আজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট কাজীপুর থানার অন্তর্গত এই বেরিপটল বাহারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের
অত্যন্ত মাননীয় সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি, আমার অত্যন্ত মহব্বতের অত্যন্ত ভালোবাসার পাত্র প্রয়াত স্বাস্থ্যমন্ত্রীর যিনি সুসন্তান, আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি প্রকৌশলী তানবীর শাকিল জয়, এমপি মহোদয়, দোয়া করছি আল্লাহ তাআলা আমার এই মাননীয় এমপি মহোদয়কে, মহব্বতের মানুষটাকে রোগমুক্ত জীবন দান করেন। আমিন। বলেন আমিন। আমিন। আবার বলেন আমিন। আমিন। আজকের মাহফিলের মাননীয় বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে ইকরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন হযরত হাফেজ মাওলানা হেলালুদ্দিন নূরী সাহেব, আমার বাম পাশে বসা আছেন আমার সাথে সফর সঙ্গী হিসাবে, বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা ফজল করিম ফারুকী সাহেব, স্নেহের মাওলানা আমানুল্লাহ সাদিকী সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কাছে ও দূরের পরিচিত অপরিচিত সুপরিচিত পর্দার আলের মা ও বোনেরা, ইসলাম প্রিয় যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ছাত্র ভাইরা, আল্লাহ পাকের দরবারে দলমত নির্বিশেষ শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে কোরআনুল করিমের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে, দাওয়াত ও তবলিগের নিসবতে, হক্কানি রব্বানি ওলামা ইকরামদের নেক সহবতের বেহেস্তের বাগানে আসার বসার তৌফিক দান করছেন, দিল থেকে জবান খুলে গোলামের পরিচয় দিয়ে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীর পক্ষে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কর্তৃপক্ষদেরকে বলবো, বাম সাইডে রাস্তায় অথবা নিচে যারা কথা বলে ডিস্টার্ব দিতেছে এদেরকে একটু আপনারা কমিটির লোকজন একটু শান্ত করে দেবেন। বেহেস্তের বাগানের পরিবেশ, বেহেস্তি পরিবেশ হতে হবে। পাশাপাশি বাংলাদেশের অনেক জায়গায় ওয়াজ মাহফিলের ব্যাপারে খুব কঠোরতা, হুঁশিয়ার, সতর্কতা পালন করে ওয়াজ মাহফিল করতে হয়, কিন্তু আল্লাহর মেহরবানি, আল্লাহর মেহরবানি, মাননীয় মেয়র মহোদয় এবং মাননীয় এমপি মহোদয় তার বাবা আর রুহের মাগফিরাতের দিকে চিন্তা করে জনাব মরহুম মোহাম্মদ নাসিম সাহেব এর রুহের মাগফিরাত চিন্তা করে এই সুযোগটা ওলামায়ে কেরামদেরকে দিয়ে দিছেন। বলেন যারা এই কল্যাণকর একটা ব্যবস্থার ব্যবস্থা করলেন, উদারতার পরিচয় দিছেন না উগ্রতার পরিচয় দিছেন? বলেন বলেন বলেন। ওনারা পরিচয় দিয়েছেন উদারতা, আমরা করব ভদ্রতা। আমরা করব কি? বলেন বলেন কি করব? ভদ্রতা, ভদ্রভাবে আমরা দোয়া করব আল্লাহ তাআলা তার বাবার কবরের আজাব বন্ধ করে দেন, আল্লাহ তার বাবাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন, এবং তার সন্তান যে বেঁচে আছেন আল্লাহ যেন তাকে জনগণের খাদিম হিসাবে দীর্ঘদিনের জন্য কবুল করেন, সুস্থতার হায়াত দান করে। বলেন আমিন। সরকারি যত আমলা আছেন, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, বিজিবি, আনসার বাহিনী, যারাই আছেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, ডিসি, টিওনো, এসপি, ওসি, এসআই, ইএসআই, যত ধরনের ব্যক্তিরা আছেন, যারাই অসুস্থ, সাধারণ মানুষ, কৃষক মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, নারী পুরুষ, স্বদেশ, বিদেশি, প্রবাসী, যারাই অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থ করে দেন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখেন। পাশাপাশি মানুষের সাথে সাথে যত পশু আছে, জীবজন্তু আছে, আল্লাহ যেন তাদেরকে মহামারী থেকে হেফাজতে রাখেন। বলেন না আমিন। ভাইজান, আমি সব কিছু শুরুতে জানতে চাই, অনেকদিন পর দেখা, জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছেন। এই মাদ্রাসার কর্তৃপক্ষ দীর্ঘ 4টা বছর আমার পিছনে, আরও বেশি হবে, ঘুরতে 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 এইবার জাল দিয়ে আটকাইছে আটকাইছে। আমিও আসছি, আপনারাও আসছেন, খুশি না বেজার? তাইলে বোঝা গেল বক্তা শ্রোতা সবাই খুশি, আপনাদেরকে পেয়ে আমিও খুশি। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেখতে 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 একদিন আয়নার সামনে দাঁড়ায় দেখি আমার মোটামুটি কবরের মেসেজ আইসা গেছে। কবরের মেসেজ বোঝেন তো? আয়নার সামনে দাঁড়াইয়া যদি একটা চুল বা একটা দাড়ি একটু হালকা পাকা ধরা পড়ে তাহলে দিল এমনিই বলে যে বুড়ে হয়ে যেতেছি, বয়স শেষ। ভাইজান, কেউ আজ মাহফিল আসছেন দেখতে, কেউ আসছেন শুনতে, অধিকাংশ মানুষ আসছেন আল্লাহর কাছে একটু দোয়া করতে। আমি সেই ধরনের আচরণই আপনাদের কাছে আশা করি। তবে এখনো সাইটের দিশটা বন্ধ হয় নাই, মানে এটা তো একটা তাফসির মাহফিল, এটা তো একটা আলোচনার বাইরে। আমার খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, লম্বা করব না, এদিক সেদিকের কোনো আলোচনা নয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে আপনারা উত্তর দিবেন, উত্তরটা দিলেই এই উত্তরটাই হবে আজকের আলোচ্য বিষয়বস্তু। বলবো বলবো সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। কাদের সর্বনাশ? যারা অসৎ পথে চলে, অসৎ শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা বলেন? সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের দেশে জানি না আপনাদের এলাকায় এই এটা আছে কিনা, ইদানিং কিছু কিছু জায়গায় খবর পাওয়া যায় আমাদের দেশে একটা ইসলাম বিরোধী শক্তি আছে যার নাম ইদানিং আমরা ওলামা একরাম আমাদের কাছে ধরা পড়ছে, গোয়েন্দা বিভাগের কাছেও ধরা পড়ছে, মুসলমানকে ধ্বংস করার জন্যে ইসকন নামে একটা সংস্থা আছে। ইসকন, এটা বেশিরভাগ বৌদ্ধরা এটার সাথে জড়িত। ইনারা আরও অনেক কিছু আছে, আরও অনেক সংস্থা আছে, যেমন একটা আছে কাদিয়ানি, কাদিয়ানি যারা আমার নবীকে শেষ নবী স্বীকার করতে চায় না, বলে যে আরও নবী আছে। এরা কি বলেন না? বলেন না, জোরে বলেন, বলেন বলেন, কাদিয়ানি। আর একটা গ্রুপ আছে, আরও গ্রুপ আছে, এর মধ্যে আরেকটা গ্রুপ হলো যারা স্রষ্টা বলতে বিশ্বাস করে না, আপন মালিক আল্লাহ বলতে বিশ্বাস করে না, এরা হলো খোদাদ্রোহী, আল্লাহ বিরোধী, নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? আরো একটা গ্রুপ আছে যেটা হলো মরা মানুষকে মনে করে মরা মানুষের অনেক শক্তি, মরা মানুষের কাছে কিছু চাইলেই মরা মানুষ আমাকে দিতে পারবে, এরাও কিন্তু বেঈমান। কথা বলেন ঠিক কিনা? কোনো মরা মানুষের ক্ষমতা আছে কাউকে কিছু দেওয়া? না। বলেন ক্ষমতা আছে? না। এই একটা গুরু। ভাইজান আমাকে তো চিনেন, আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আরও একটা গুরু আছে, যেই গুরু আমাদের মতনই পোশাক আশাক পরে দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে হক অলারা যেই ফতুয়া দিতেছে এইটা হক, তাদের ফতুয়া নষ্ট করার জন্যে, হককে শাক দিয়ে ঢাকার জন্যে তারা বলতেছে তাদেরটা না হক, তাদেরটা হক, এরাও কিন্তু আমার বন্ধুগণ বেঈমানের কাতারের সামিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ হক দল একটা, হক দল কয়টা? একটা। সেটা কোন দল? আহলে সুন্নতুল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, যারা সাহাবায়ে কেরামের জামাতকে মানে, যারা কার জামাতকে মানে?
বলেন বলেন কাদের জামাতকে? সাহাবায়ে কেরামের জামাতকে মানা মানে আউলিয়া কেরামের জামাতকে মানা, ওলি আল্লাহর জামাতকে মানা মানে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের জামাতকে মানা। আমার বাংলাদেশে হাঙ্গামা করে কিন্তু ইসলাম কায়েম হয় নাই, এই ভারত উপমহাদেশে কিন্তু ওলি আল্লাহর মেহনতের বরকতে কিন্তু ইসলাম প্রচার প্রসার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভাইজান কথা আসতে বলেন কেন, ভয় পান নাকি? জোরে বলেন কথা ঠিক কিনা? কাজেই ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? এখন বলবেন হুজুর ওলি আল্লাহ কারা? একদম সোজা একটা হিসাব, যেই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়, যার কথা শুনলে দিলের মধ্যে পরিবর্তন আসে। আগে বেনামাজি ছিলাম, এখন নামাজি হয়েছি, বোঝার জন্য বলতেছি। আগে আমি ভিন্ন পথে ছিলাম, এখন এই পথে আইছি। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা হক্কানী রব্বানী উলামায়ে কেরাম বলেন, যেই আলেমের কথা শুনলে দিল পরিবর্তন হয়, বুঝে নিও ইনি হক্কানী রব্বানী আলেম, ইনি হক্কানী রব্বানী আলেম। আমার বন্ধুগণ, এই হক্কানী রব্বানী আলেমদের সাথী যারা হবে, এটাই হলো সৎসঙ্গ দেওয়া, এটা কি? আর এই সৎসঙ্গটা যদি কোনো মা বাপ ছোটোবেলা থেকেই বুনিয়াদী শিক্ষা, ক্যাডেট শিক্ষা, কনস্ট্রাকশন শিক্ষায় যদি ছেলে হোক আর মেয়ে হোক তাকে যদি না দেয়, বড় হইল এই বাচ্চা এই ছেলে আর মেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনতে চাইবে না। কথা বলেন কথা বলেন কথা বলেন। ওই যে ছোট্ট ছেলেরা আসছিলেন, ছোট্ট মেয়েরা আসছিলেন সিলেট বুকে নিয়ে, কায়দা বুকে নিয়ে, এর দ্বারা কী বোঝা যায়? এই ছোট্ট ছেলে মেয়ে ছোটোবেলা থেকেই মা বাবার আদেশে সৎসঙ্গ দেওয়ার চেষ্টা করতেছে। আর সৎসঙ্গ পাবেন কোথায়? যেখানে ভালো মানুষ তৈরি করা হয়, বিশ্বাস করেন জমিনের উপরে আসমানের নিচে শুধুমাত্র একমাত্র দারুলুম দেওবন্দের নকশায় নমুনায় আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাসী যত মাদ্রাসাগুলি আছে, এই সমস্ত মাদ্রাসাগুলি ভালো মানুষ তৈরি হওয়ার কারখানা, কথা বলেন ঠিক কিনা? এদের মধ্য থেকে কয়েকটা গ্রুপ বের হয়েছে, যেমন কেউ দাওয়াত ও তবলিগ নিয়ে ব্যস্ত, কেউ খানকা নিয়ে ব্যস্ত, কেউ ময়দানে ওয়াজ নিয়ে ব্যস্ত, কেউ মাদ্রাসায় কোরআন হাদিস পড়ায় ব্যস্ত, কেউ আবার আমার বন্ধুগণ ইসলামী শাসন করার লক্ষ্যে নিজেদের তাজা রক্ত দিতে রাজপথে নেমে এই কাজে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? ভাই কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এতগুলো কথা বলার পরে আমার একটু কথার আবার সাহায্য করেন, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে। আপনি বলবেন হুজুর এত চেষ্টা করি মদ ছাড়া হারি না, মদ খাওয়া থাকতে পারি না, ছাড়বেন কিভাবে? আপনি পাক্কা নিয়ত করেন নাই। আমাদের এক বুজুর্গ বলেন, হিম্মতের নাম হিম্মত করলেই গুনা থেকে বাঁচা যায়। আপনি একটু হিম্মত করবেন যে আমি আর গুনা করব না, আমি নামাজ কাজা করব না, দেখবেন আস্তে 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 আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। আর নিজের সংশোধন যদি নিজে না হন, আব্দুল কাদের জিলানির কাছে মুড়ি দিলেও আপনি সংশোধন হইতে পারবেন না। নিজের ভালো যদি নিজে না বোঝেন, অন্য আপনাকে বুঝে দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আহা, কথাটা মনে হয়ে গেল, বলবো? হ্যাঁ, তাহলে দুই হাত উঁচা করেন তো ভাই, আবার একটু নামান, কষ্ট নিলেন নাকি? আবার একটু উঠান, মোট ধরেন সারেন, ধরেন সারেন, ধরেন সারেন, একটু এরকম নাড়ান, বেহেস্তের বাগানটা সাধন দেখছেন কত সুন্দর। এবার একটু ডাইনে বামে নাড়ান, এটার অর্থ হলো মা বাবার নামে, দাদা দাদির নামে, আত্মীয় স্বজনের নামে, দেশের নামে, দশের নামে দোয়া না করে যাবো না, শেষ পর্যন্ত থাকবো ইনশা ইনশা। হাত নামা। যুবক বন্ধুরা, আমাকে সময় দিবেন কি দিবেন না? আজকে তো আমাদের বাংলাদেশে খালি যুবকদেরকে দোষী করা হইতেছে, কিন্তু যুবকদের যতই বিরোধিতা করেন, আপনি দেখেন পুলিশ বাহিনীতে দেখেন যুবকদের সংখ্যা বেশি, র‍্যাব বাহিনীতে দেখেন যুবকদের সংখ্যা বেশি, হ্যাঁ সংসদ ভবনে দেখেন যুবকদের আসন সংখ্যা বেশি, কথা বলেন না কেন? আমার বন্ধুগণ আমার ভাইরা, ওলামাদের গ্রুপে দেখেন যুবক আলেমদের সংখ্যা বেশি, কাজেই যুবকদেরকে গালি দিবেন না, যুবকদেরকে সমাজ থেকে ফারাক করবেন না, তাদেরকে তাড়ায় দিবেন না,
আপনারা বলতেছেন, অনেকেই বলতেছেন আমার দেশে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, এত দর্শক বাড়লো কেন, এত দর্শন করে কেন? হ্যাঁ কাকা, হ্যাঁ কাকি, হ্যাঁ খালু, হ্যাঁ খালা, আমিও আপনার সাথে একমত। আমিও দর্শকের বিচার চাই, ইফতিজিং এর বিচার আমিও চাই, ইফতিজিং এর বিরুদ্ধে আমি মা বোনদের ইজ্জতের পক্ষে, আমিও ধর্ষণের বিচার চাই, দর্শকের বিচার চাই। কিন্তু আমাদের দিলের একটা আকুতি মিনতি, যুবক বন্ধুদের অন্তরের একটা বেদনা, যেই জায়গা থেকে, যেই ফ্যাক্টরি থেকে ধর্ষণ করার কারসাজি, ধর্ষণ করার, জেনা করার কারবারই প্রস্তুত করা হয়, ওই সমস্ত মালিকদের আগে বিচার করা দরকার, ওই সমস্ত মালিকদের আগে বিচার করা দরকার। কথা বলে থামো ভাই, কথা বলতে দাও। এর মধ্যে কিছু কিছু একটা লিক আছে, এটা হলো সিনেমা হলের মালিক। কথা যদি না বলো আমি মনে করবো তোমরা মুনাফিক। সিনেমা হলের মালিক আল্লাহ কয়টা টাকা দিছে, এই টাকা রাখবে কোথায়? খায়া কাম পায় না, হয় ইটার বাটা দেয় নাহলে সিনেমা হল দেয়, নাকি বেজার হইলে হয় ইটার বাটা দেয় আর সিনেমা হল দেয়। তো ইটার ভাটা, এটা ব্যবসা, হালাল ব্যবসা, সমস্যা নাই। কিন্তু সিনেমা হল, সিনেমা হল দিয়া ছবির নাম দিয়ে দিছে সাগরের গর্জনে, অমুক পরিচালিত সাগরের গর্জন, সাগরের গর্জনে স্বর্ণমহল। আমি কি বানায় বলতেছি নাকি? অনেকে বলতে পারেন হুজুর আপনার চোখ ওই পোস্টার দিক যাকে, আমি কি কানা, আমি কি কানা? এই বন্ধু, আমি তো মনে করি যত হাদিসাব হুজ্জা দেখারাম বাইতুল্লাহ জিয়ারত করে তাওয়াফ করে আছে, প্রত্যেকটা হাদিসাব দেশে আসার পরে যদি নাতিদেরকে, নাতিনদেরকে বাধ্য করতো, মা গো, নাতিন গো, দাদু ভাই, তোমরা এক কাজ করো, ফাতেমার আদর্শ আত্মসমান হও, আমি মক্কায় দেখে আসছি তারা বোরকা পরিধান করছে, তুমি হাদিসাবের নাতিন হয়ে উলঙ্গ পরিবেশে, বেহায়া পরিবেশে, বেহায়া পরিবেশে রাস্তায় বের হইও না, কলেজে যাইও না, আমার তো মনে হয় এই হাদিসাবের এই ধমকের কারণে আমার মা পর্দানিশি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, এমনিতেই ইফতিজিং কমে যাবে। কথা বলেন বাস্তব না অবাস্তব? বলেন বলেন বাস্তব না অবাস্তব? খানা খায় খালি আমাদের যুবকদেরকে দোষ দেওয়া হয়। যুবক তোদের পক্ষে কেউ থাক আর না থাক, আল্লাহ আছে আর আমি আছি, তোরা কি আসস না নাই? হ্যাঁ, এইবার বুড়ারা রাগ হয়ে গেছে, বুড়ারা কইলো তাহলে আর আমরা থাকবো কে? যাই গা না, এই বুড়া বুড়া থাকবেন না, আল্লাহ পাক আপনাদেরকে জোয়ান বানায় জান্নাত দিবে। যদি যুবকদেরকে আল্লাহ হওয়ার কাজে সাহায্য করেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, আর এই 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 শিক্ষাটা ছোটবেলা থেকেই দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি, ও নবী গো, ইমান নামক দৌলত দ্বারা অর্জন করেছি এই ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, নিজের অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বড় ভাই হইয়া থাকলে ছোট ভাইরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ইমাম হইয়া থাকলে মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সরকার হইয়া থাকলে জনগণদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, স্বামী হইয়া থাকলে বউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মা হইয়া থাকলে মায়ের অধীনে যেহেতু কন্যা সন্তান, মেয়েকে জাহান্নাম আগুন থেকে বাঁচাও। এরে বন্ধু, কোনো দিকে নজর নেই, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি পড়েনি, একটু কান্নাকাটি করতে পারেননি, একটু আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করতে পারেননি, আরে বাবাজি
দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবেন না। বাবা গো, জীবনের শেষ বয়ান মনে করে আমি বয়ান করছি, দেখেন তো দেখি সোনার ভাইরা যুবক বন্ধুরা, একটা বোটা চোখের পানি ফালানো যায় কেনা? উত্তরবঙ্গের মাটি ও মানুষের সাথে যেহেতু আমার একটা সম্পর্ক আছে, উত্তরবঙ্গের মাটি ও মানুষের সাথে আমার আত্মার মিল আছে। আরে বাবাজি, আত্মার টানে নারীর টানে মায়ের টানে মাতৃভূমির টানে আপনাদের মোহাব্বত আমি ভুলতে পারি না, মৃত্যু পর্যন্ত ভুলতেও পারবো না। অনেকে বলতে পারেন হুজুর তাহলে এখন আসতে চান না কেন, এখন কেন আপনি আসেন না? এরে বন্ধু, বিধি ব্যস্ততা বেড়ে গেছে অন্যদিকে, যার কারণে নিকটবর্তীতে আমরা দিনের কাজ করতেছি। তবে রে বন্ধু, আজ যেহেতু আমার মাওলা আমার আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, বলেন আল্লাহ আল্লাহ। এতগুলো মানুষ ইমানের আওয়াজ নাই, বলেন না আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, বলেন আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ। ইমান নিয়ে আমল করে, ইমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ। সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন আল্লাহ আল্লাহ বল মুমিন, জোরে কোন আল্লাহু আকবার। আপনারা না, সামনের বাইরা না, পিছনের বাইরা বলেন আল্লাহু আকবার। এবার পিছনের বাইরা চুপ থাকেন, দেখি সামনের বাইদের পাওয়ার কেমন, বলেন আল্লাহু আকবার। এবার সামনের লোক আর পিছনের লোক মিলে জিলে দিয়া প্রমাণ করবেন আপনাদের স্থায়িত্ব কতক্ষণ, কতক্ষণ আপনারা থাকবেন। না রায় তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, বলেন না বলেন না আল্লাহ, আল্লাহ আল্লাহ বল। ইমান নিয়ে আমল করে, ইমান নিয়ে জোরে, ইমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ বল মুমিন। মনটা কি চায়, দিলটা কি চায় এক ঘন্টা সময় দিতে? সোনার বাপেরা চায়, চায় ভাই, এটা একটা ডাক দেন না মায়া করে আল্লাহ, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আহ কি মায়ার ডাক গো, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ। ইমান নিয়ে আমল করে সঠিক পথে চল, ইমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। লিল্লাহ তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। কারণ আমরা ওয়াজ মাহফিল ওয়াদা করে আমরা ওয়াদা রক্ষা করতে পারি না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই, ওলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন রে বাবা, ছোটবেলা থেকে সৎসঙ্গ শোনার লাগবে, ছেলে মেয়েদেরকে আল্লাহ এবং আল্লাহর কথা শোনানো লাগবে, কোরআন হাদিসে শিক্ষা শিক্ষিত করা লাগবে। বাবাজি, ঈমান তাদের মজবুত করে দেওয়া লাগবে, ঈমান যার ঠিক থাকবে আমল তার ঠিক থাকবে, কথা বলেন ঠিক না ব্যাঠি? বলো না রে যুব, বলো তো দেখি রিজিকের মালিককে। তাকাইও না, তাকাইও না অন্যদিকে, তাকাইও না। আমি পাগলার দিল বলে আজকের মাহফিলে কান্না কাটির রুল পয়দা হয়ে যাবে,
চোখের পানি গড়গড়ায় পড়বে, যেই জমিনে চোখের পানি পড়বে ওই জমিনকে আমার আল্লাহ কবুল করবে। ইসলাম নামক গাছের গোড়ায় রক্ত ঢালতে হয়, ইসলাম নামক গাছ তাজা রাখতে গেলে চোখের পানি ফালাইয়া কানতে হয়। কথা বলেন ঠিক না বেঠি? মায়া করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার বাইরা আমার বন্ধুগণ, আকাবির আসলাম বুজুর্গদের কথাটা শুনে যান। এই যে সাত বছর ছয় বছরের ছেলে মেয়েরা ছিল, তারা তাদের বুকে নুরানি কায়দা জড়ায় ধরছিল। এমনি ধরনের একজন বুজুর্গ ছিলেন, নাম তার খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ। খুব খেয়াল করবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার আল্লাহ বললেন, নবীজি ইমান নামক দৌলত যারা অর্জন করেছে, এই ইমানদার বান্দারা নিজে বাঁচবে, নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বলেন তো দেখি কতটা কার? বাজান কোরআন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে কোরআন সুরে আল্লাহু আকবার আসতে কেন? আবার বলেন আল্লাহু আকবার। কোরআন শোনার পরে তাদের ইমান তাজা হয় যারা মুমিন। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. মন চায়? সময় দিতে মন চায়? যে সময় যাবে দেখবেন খালি মজাই লাগবে, মজাই লাগবে। কারণ আপনি কি শুনতেছেন? কোরআন কি শুনতেছেন? কোরআন যত শুনবেন তত দিল ভালো লাগবে। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। রাজনৈতিক ক্ষেত্র বলেন, শিক্ষানৈতিক ক্ষেত্র বলেন, পারিবারিক ক্ষেত্র বলেন, সামাজিক ক্ষেত্র বলেন, যে অর্থনৈতিক ব্যবস্থা বলেন, সকল দিক থেকে কোরআন থেকে দূরে সরে গেছি। যার কারণে মুসলমান নাম আছে, মুসলমানকে আজকে বিদাতিরা চক্রাঙ্গাবার সাহস পায়। কারণ একটাই, কোরআন থেকে দূরে সরে গেছি। আজ থেকে 15-20-25 বছর আগে আমাদের নানি দাদিরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনাদের এলাকার কি কয়, উঠান কয় মনে হয় নাকি? হ্যাঁ, উঠান জারু দেওয়ার আগে ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করছে, শুদ্ধ পড়ুক আর অশুদ্ধ পড়ুক। আর এখন তো উন্নত শিক্ষার দোহাই দিয়া কোরআনই ধরে না। হ্যাঁ, বরঞ্চ দাদি সকালবেলা পরে বিদায়, নাতিন একটু বেশি বুঝে, দেখো তুমি এবার করে কোরআন পড়ো, সহি হয় না, সহি হয় না, পড়ো না, গুনাওয়া। দাদি কবাদা দিল, নিজেও পড়লো না। কথা কর না কেন, কথা কর না কেন? আমার বাইরা আমরা গোলাম কার? জোরে বলেন গোলাম কার? আমার দিল বলতেছে মাশাআল্লাহ, আপনাদের এলাকার কি সুন্দর আপনাদের আচরণ। উত্তরবঙ্গে নাকি আধা ঘন্টা ওয়াজ করার পরে নাকি অনেক বক্তা আমার কাছে ঢাকায় যায়, অভিযোগ করে, কয় হুজুর উত্তরবঙ্গের মানুষ ব্যবহার জানে না। এই চাষা মিয়া কইতেছে আপনি কাশ্মীর দিব না, এই জন্য এবার কথা কয়। তা আমি আবার বলি কই, আমি কালেকশন করি, ওয়াজ করি, মোনাজাত দিয়ে আমার সাথে উত্তরবঙ্গের লোকেরা যায়, কোনোদিন তো আমার সাথে এই ধরনের আচরণ খারাপ করে নাই। কয় আপনি মানে কি জাদু জানেন নাকি? আমাকে এটা জাদু না গো, এটা জাদু না, এটা হলো মনের ভালোবাসা, আন্তরিকতা।
হ্যাঁ আন্তরিকতা শিখতে হবে বকরি গোসল করানোর তরিকা বকরি গোসল করানোর তরিকা বুঝেন না হ্যাঁ এখন তো আমরা দিনের কাজ করতেছি গরু পিটাইয়া নামাজ পড়াস না কেন পরের মিয়া সাউলের দিকে তাকাস কে চোখ তুলে ফেলাম কথা কন কথা কস না কেমন যেই পুরুষ কথা কব না জবাব দিব না মন করবে এটা ওইটার সাথে জড়িত দেখছে কেটা কেটে কত গানা বহুদিন পর আসছি তোরা যদি হা উ না কস মেদম গা বকরি গোসল করানোর তরিকা নাই এখন গরু গোসল করায় গরু দেন পানি নানান গরু পিটা না এসা পিটনের পিটন দে গরু কিছু কইর পারে না আর বকরি আপনি ওর বালোর জন্য দড়ি টান দিয়ে পানিত নামাবেন এত সালাক জন্তু বেশি জোর করবেন না ও সামনে দুইটা পাও সামনের দিক দিয়ে হাইড্রোলিক ব্রেক করে জাম করে দাঁড়াতে আমার দড়ি ছিঁড়া যাইব তাও তো টানা হেসরায় আমি পানিত নামবো না তখন বকরির মালিক কি করে বকরির কাছে সিলিন্ডার হয় আত্মসমর্পণ করে সমর্পণ করে কি করে জানেন দড়িটা গোছায় দড়িটা গোছায় আর সাইডটা ঠ্যাং এক জায়গায় করে আদর করে আদর করে পানিত নিয়ে নামে আগে নিজে নামে তারপর বকরি নামে তখন বকরির যেই গোসল হইয়া যায় বকরি উপরে উঠাই দেখবেন মালিককে বুঝানোর জন্য দুইটা কান পাট পাট করে নাড়া দিয়া গার এরকম নাড়া দেয় আর এরকম করে জারা দিয়া কয় কোলে যদি না নিতি তাইলে আমি যাইতামই না এই জন্যে যুবকরা আমি আপনাদের কথা মানতেছি সমাজের যুবকরা মাদকের সেবন মাদক জড়িত হয়ে গেছে এই যুবকদেরকে আপনি সমাজ থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েন না অবলা সরল মনের যুবকরা মসজিদে নামাজ পড়তে যায় মুরব্বীরে খালি ক্যাট 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 করতেই থাকে অম্বরে উজুহরসকা অম্বরে উজুহরসকা অম্বরে খারাসসকা গিরার নিচে কাপড় পরছসকা তোল 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 যুবকরা অতিষ্ঠ হয়ে যায় অতিষ্ঠ হয়ে কয় যে দূর এই বুড়া না মরা পর্যন্ত আর মসজিদ আসবো না এখন যেটা উঠব যে বুড়া উঠব মনে করবি এই বুড়া এই অন্যায়ের সাথে জড়িত কিরে ভাই সমাজের চিত্র পরে না সব বুড়া এক না ইল্লা মাশাআল্লাহ আমি কিছু কিছু বুড়ার কথা বলতেছি দেখবেন এই কথা নাই বার্তা নাই অজগুবি একটা গন্ডগোল লাগছে গন্ডগোল লাগে কয় আঙ্গুর কি খেত নাই আঙ্গুর কি আল্লাহ কিছু দেয় নাই পড়বো না তো মসজিদে নামাজ গেদাক ফোন লাগায় বিদেশ 1000 টাকা বাড়াইস মসজিদ ধর্ম কথা যদি না বলস তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবি তেহার গরম দেহায়া ভালো কথা মসজিদে ইমামের লগে লাইগা সেক্রেটারি সভাপতির লাগে লাইগা গেদা টেহা বাড়াইস ওই যে আঙ্গুর একটা খেত আছে না কোন খেত কই তোর চাচা মরার আগে যে ডেজের নিছিলাম তাতে কি বোঝা গেল জোর করে নিছে বুড়া এখন বুড়া চিন্তা করতেছে ওয়াকামা করছি ওয়াকামার তো মাপ পামো না যাক আল্লাহর নামের সাইনবোর্ড ব্যবহার করে মাপ যদি পাওয়া যায় এই জন্য কাইজা লেগে টেহা বাড়াইস মসজিদ ধর্ম এই মসজিদ মনে করেন টিনের বেড়া ও বাবা সারা গেরাম ঢোল দিয়ে বেড়ায় আল্লাহ দিলে মসজিদ করে দিছি দেখবেন হজের থেকে আসার পরে কেউ তারে জিজ্ঞেস করে না কাকা এতদিন পর কই ইত্তে নাসলেন ও এবে সার দোকানে বসে গো আল্লাহ এবার নিছিল আমাক মক্কা আল্লাহ আমাক নিছিল এবার মক্কা তোমাকে কেউ জিজ্ঞেস করছে না হোস্ট পাইছে না পুষছে না তোমাকে যে এই তুমি কোন ঘরে গেছিলা এ ভাই রাগ করতেছে নাকি সমাজের চিত্র তুলে ধরতেছি এই কথাগুলো বলে এই বরত্ব দেখাইয়া আমল নষ্ট করতেছেন জাহান্নামি হয়ে যাইতেছেন আগের যুগের মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতে করতে মরিয়া যেত নামাজের মধ্যে মারা যাইত এখনকার মুরব্বীরা তারা অধিকাংশ মুরব্বীরা গায়ের জোরে দেখবেন চেঁচাচেঁচি করে দুই মিনিট একটা কথা কই কমো এক যুবক কষ্ট করে মসজিদে গেছে আমার নিজের চোখে দেখা
শুনিস বন্ধুরা, এই কোন ছেলের মা বাবা আল্লাহ জানে গো রাস্তায় এইভাবে ডিস্টার্ব করে। সি 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 আল্লাহ হেফাজত করুক। এই জন্য আমাদের মাহফিলে স্বেচ্ছাসেবক লাগে কমপক্ষে 50 জন, জায়গায় জায়গায় দাঁড় করানো লাগে, কোনো ডিস্টার্ব না হয়, ঠিক কিনা বলো? আর একবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। যাক, কথাটা বলতে চাইছিলাম আর বললাম না, বাদ দিল, না 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 বলবো বলবো বলবো। তবে যুবক তোরা মন খারাপ করিস না, এটা বয়স বেশি হয়েছে তো এই জন্য আবল তাবল কয়। মুরব্বী হিসাবে একটু ছাড় দিবি, সম্মান করবি, আল্লাহ তোর ইজ্জত বাড়াই দিব, কথাখন ঠিক কিনা? যেমন ওই যে আমি আজকে দিনের বেলাও এক মাহফিলে বলে আসছি, চান্দাইকোনা বাজারের এক মাহফিল ছিল, ওইখানেও বলতে যাই এই কথাটা বলছি, মিডিয়ার সেলের রেকর্ড করছে। এক বুড়ার রোগ হয়েছে, খোরাইয়া খোরাইয়া লাঠিতে ভর করে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাইয়া ডাক দিয়ে কুতেছে, বাবা আমার সমস্যা, কী সমস্যা? কয়েছে তোকে আমি ঝাপসা দিই। ডাক্তার হাতের এই রক্তের পালস ইত্যাদি ইত্যাদি দেখা বলতেছে, কাকা বয়স বেশি হওয়ার কারণ, বার্ধক্যের কারণে এই অবস্থা। মুরব্বী ডাক দিয়ে কয়, আরও সমস্যা আছে? কয়, কী সমস্যা? কয়, খিদা লাগে না। তো ডাক্তার ডাক দিয়ে বলতেছে, এটাও বার্ধক্যের কারণ। এবার বলতেছে, কাকা আরও সমস্যা আছে? কী সমস্যা? কয়, যা খাই তা আবার হজম হয় না, কষ্ট হয়। কয়, এটাও বার্ধক্যের কারণ। এরকম 10-12টা কইছে। 10-12টা কর পরে বুড়া মানুষ তো দেন আঙ্গুর আঙ্গুর এলাকার কিছু বুড়া আছে, খেয়ে ফেলে গেল, বারা মাসি থেকে এই মাসিতে আঙ্গুরা দিছি দাদা, কথা কন না কেন? এই বুড়া ওরকম চেতুয়া বুড়া, ডাক্তার যেই করছে সব কথা খালি কয় বার্ধক্যের কারণ। সেইটা বুড়া করছে কি, ডাক্তারের গাল পেয়েছে একটা থাপড় মেরে দিছে। ডাক্তার বেটা যে সিয়ারে ছিল সিয়ার নিয়ে পড়ে গেছে থাপ্পর খাইয়ে। এখন ডাক্তার উঠতেছে আর গাল নাড়তেছে আর ডাক দিয়ে কয়, চাষা মিয়া এই যে থাপ্পর মারছে, এইটাও বুড়া হওয়ার কারণ, বয়স বেশি হওয়ার কারণ, বার্ধক্যের কারণ, কথা কন ঠিক কিনা? কাজেই আজকে মুরব্বীরা মুরব্বীদেরকে নিজেদের ইজ্জত নষ্ট করতেছে, সম্মান নষ্ট করতেছে, এটা বয়স বেশি হওয়ার কারণে কেমন জানি একটা মেজাজ খিটখিটে হয়ে গেছে। আপনি কি মুরব্বী হইলে বুড়া হইলে আবু অকরের মতন হইতে হবে? হযরত আবু অকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুরব্বী ছিলেন, জান্নাতি পুরুষ হয়ে গেছেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্যে বলছিলাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। এরা বন্ধু জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, মারা গেলে যদি কখনো শোনেন এই গোলামটা মারা গেছে, যেখানে থেকে শুনবেন পারলে জানা যায় শরীক হবেন, না পারলে আমার জন্য দোয়া করবেন। দুনিয়া থাকার জায়গা না রে ভাই, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, কথা বলেন ঠিক না ব্যাঠি? মা বোনদেরকে বলবো, মা গো ছোটবেলা থেকে তোমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুনের ভয়ের কথা শিক্ষা দিবা। মা গো দেখো দেখো যুবক বন্ধুরা তোমরাও শোনো, খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দিল্লির কান লাগায় শোনেন, ওলি আল্লাহর নাম যে এই মজলিসে নেওয়া হয়, এই মজলিসে রহমতের বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে যায়। বন্ধু রে, কার জানি মা আছে কার জানি বাবা নেই, একটু ব্রেনটা ঠান্ডা করে মনোনিবেশ ঠিক করে আমার বন্ধুগণ ওলি আল্লাহ হওয়ার নিয়ত করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে একটু মনোযোগী হয়ে যান। তবে আমি বেশি লম্বা করব না,
ঘাবড়ানোর কোনো দরকার নাই। খাদা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রহমতুল্লাহ আলাই কেমন ওলি ছিলেন আমার বন্ধুগণ, আমার বাইরারে, মাত্র ৬ ৭ বছরের বালক খাজা কুতুবউদ্দিন। এই খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, খিদা যখন লেগেছে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো আমার প্রচণ্ড ক্ষুধা পাইছে, আমাকে আপনি খাদ্য দিয়ে দেন। মা ডাক দিয়ে বললেন, বেটারে রিজিকের মালিক আল্লাহ, বলেন তো দেখি রিজিকের মালিক কে, আবার বলেন কে। খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রহমতুল্লাহ আলাই বললেন, মা তাহলে কি আমি আল্লাহর কাছে চাইব? ও মা তুমি বলো না আল্লাহর কাছে চাওয়ার ধরনটা কিরু। মা ডাক দিয়ে বলতেছেন, বেটারি আল্লাহর কাছে চাইতে গেলে উজু করা লাগবে, যেই নামাজ বিছাইয়া দাও, নামাজের নিয়ত বান্ধ, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া দাও, আল্লাহর কাছে বলো আল্লাহ আমার খিদা লেগেছি, আমাকে আপনি খাবার দান করে দেন। আরে বন্ধু খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি এই কথা বলার পর, খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহর মা এই কথা বলার পরে, কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহর মা এই এই আলোচনাটা শোনানোর পরে, কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ ডাক দিয়ে বললেন, মা গো আমি অজু বানাইতে যাই, অজু বানাইতে গেছি। কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ, আমি আমার এই বাচ্চাটাকে তোমার প্রতি ইমান একিন বিশ্বাস শিক্ষা দেওয়ার জন্যে এই কথাটা বলেছি, এই কথাটা বলেছি। মালিক আমি চাই আমি মা হইয়া এই কুতুবউদ্দিনের অল্প বয়স থেকে যেন নামাজের দিকে মনোযোগ হইয়া যায়, আমলদার হইয়া যায়, ইমানদার হইয়া যায়, ছোট বয়সেই যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। আমি বলবো বন্ধু খবরদার, কেউ কোনো লড়াচড়া নাই, আমলের নিয়তে কথাগুলো শোনেন, এখান থেকে যে আপনি আর কি করবেন, হয়তোবা আপনি ঘুমাইবেন, হয়তোবা আপনি গল্প করবেন, তবে রে বাদান কপাল পুরাবেন না, কপাল পুরাবেন না, মায়ের সন্তানদের দোয়া আল্লাহ আজকে কবুল করবে। কার মা বাপ জানি কবর থেকে ডেকে বলতেছে, বেটারে বেটিরি মা পিলে গেলি না, আমাদের জন্য দোয়া করলি না, কবরে এসে খবর পাইলা কোনো সন্তান যদি ছেলে মেয়ে হয়ে মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক মা বাবার কবরে আজাব মাফ করে দিবি। ও বন্ধু কেন তোমার দিলটা নরম হবে না, এক ফোঁটা চোখের পানি কেন পড়বে না, দেখো তোমার অন্তরের মধ্যে কথাগুলো তাসির হয়নি, ধাক্কা লাগেনি, আমার বন্ধুগণ মায়া লাগেনি। এ বন্ধু খাজা কুতুবউদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহর মা ডাক দিয়ে বলতেছেন, তুমি নামাজে দাঁড়ায় যাও, এদিক দিয়ে তুমি নামাজে দাঁড়ানোর আগে উজু বানাও, আমার বন্ধুগণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই বাচ্চাটা খাজা কুতুবউদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ আলাইহি যখন উজু করতে গেলেন, মা তড়িৎ গতিতে আগে থেকে আটা ছেনা ছিল, দুইটা আটা রুটি বানাইয়া কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জানা যায় নামাজের তলে দিয়ে দিছে। আমার বন্ধুগণ নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ আনতে এবার ডাক দিয়ে বলে, মা গো আমার আল্লাহ তো এখনো খাবার দিল না, ডাক দিয়ে বলতেছেন, বেটারে যায় নামাজ তোল, যায় নামাজের নিচেই দেখো নামাজের খাদ্য, এবার যায় নামাজ তুললেন রে বাবা। আমার বন্ধুগণ আপনি কোরআনের যে সুরা সুরাতুল মাউন অথবা সুরাতুল কুরাইশ, এই সুরাতুল কুরাইশের মধ্যে আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জূ ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমি রবের ঘরের দিকে নিয়মিতভাবে এবাদত করতে পারো, আমি মাওলা গ্যারান্টি দিয়ে বললাম, খিদা লাগলে খাবার দিব, আর বিপদের সময় আমি আল্লাহ নিরাপত্তা দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ,
আরে বন্ধুরে বাবাজি কোন দিকে নজর নাই খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই যায় নামাজ উঠাইলে শুনতেছেন বন্ধুরা কোন সমস্যা আছে না কোন তাড়াহুড়ো আছে না খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান আমার বন্ধুগণ কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই যায় নামাজ তুললেন এই যায় নামাজ দিন নিচে দুইটা রুটি দেখলেন খানা খাইলেন এ বন্ধু ওই দিনের পর থেকে খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির যখনই খিদা লাগে তখনই অজু বানাইয়া নামাজে দাঁড়ায় যায় বিশ্বাস হয়ে গেছে আল্লাহ খাবার দিবে আসলে তো মা বানায় দেয় বাচ্চাটার সাথে এই আচরণ করার অর্থ হলো আমি আমার বেটাকে ছোটবেলায় ইমান শিক্ষা দেব কথা বলেন ঠিক না বেঠি আরে বন্ধু খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির রহমাতুল্লাহ আলাই প্রতিদিন এইরকম ক্ষুধা লাগলে নামাজে দাঁড়ায় যায় মা তো তার যায় নামাজের তলে রুটি দিয়ে দেয় কিন্তু একদিনের ব্যতিক্রম হয়ে গেল কোনো এক কারণে মা এলাকার মহল্লার বাড়িতে গেছে কোনো এক পরিচিত বান্ধবীর বাড়িতে এই বান্ধবীর বাড়িতে গেছেন দিনই কোনো মুজাহেদা মুজাকারা করার জন্যে আমার বন্ধুগণ মহাসভা করার জন্যে আয়োজনে প্রয়োজনে তাগিতে তিনি চলে গেছেন পাশের বাড়িতে হঠাৎ করে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রহমাতুল্লাহ মা ডাক দিয়ে বলতেছেন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রহমাতুল্লাহ মা বান্ধবীকে ডাক দিয়ে বলতেছেন বোনরে আজকে আমাকে ছুটি দিয়া দাও আজকে আমাকে ছুটি দিয়া দাও আমার ছেলেটার এই সময় খিদা লাগে প্রত্যেক দিন আমি রুটি তার যায় না আমাদের তলে দিয়ে দিই আজকে যদি আমি না দিতে পারি বাচ্চাটা যদি যায় না মাছ উঠে দেখে খাবার নাই তা হইলে আমার ছেলেটার ইমানের মধ্যে ভেজাল ঢুকে যাবে আমার ছেলেটা বলবে আজকে তো আমার আল্লাহ আমারে খাওন দিল না আজকে তো আমার মালিক আমাকে খাবার দিল না বনরে আমায় ছুটি দিয়া দাও আমি আমার কুতুবউদ্দিনের যায় না মাঝের তলে রুটি দেব আমি তাকে রুটি বানিয়ে দেব আরে বাবাজি মা জননী চমৎকারভাবে চলে আসলেন দ্রুত চলে আসলেন কিন্তু আসিয়া দেখতেছেন খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই অজু বানাইয়া যায় নামাজে দাঁড়ায় গেছে এখন যদি ছেলের সামনে রুটি দিয়ে দেয় ছেলে তো বুঝতে পারবে আমার মা প্রতিদিন রুটি দেয় মা এখন বিপাকে পড়ে গেছে মা ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহ গো প্রতিদিন আমি রুটি দিয়ে দিই আজকে আমার ছেলেটা এইভাবে দাঁড়ায় গেছে মাবুদ গো তোমার ক্ষমতা অনেক মালিক তোমার ক্ষমতা অনেক ও মালিক আমি মা হইয়া তোমার জন্য দোয়া করতেছি তোমার কাছে আমি আমার বাচ্চার জন্য দোয়া করতেছি আল্লাহ আমার কুতুবউদ্দিন বক্তিয়ারের ইমান তুমি ঠিক রাইখ হেফাজত কইর এ বন্ধু এই কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি কোন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি প্লিজ দিলটা নরম করে দেন আমার বন্ধুগণ আমার বাইরে 5 বছর বয়সে তার মা তাকে নিয়ে গেছেন মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্যে মাদ্রাসায় নিয়া হুজুরকে বলতেছি হুজুর আমার ছেলেটাকে আলিফ বা তা সা পড়ায় দেন আমার ছেলেটাকে পড়ান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলে যখন উস্তাদকে বলছেন আমার ছেলেটাকে পড়ায় দেন খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির হুজুর কুতুবউদ্দিন বক্তিয়ারকে ডাক দিয়ে বলতেছেন বেটারে তুমি আমার সাথে পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন হযরত মনে যদি কিছু না নেন আমি পড়ি আপনি শুনেন দেখেন ভুল হয়নি আরো জোরে বলেন না আল্লাহু আকবার হযরত আমি পড়ি আপনি শুনেন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রহমতুল্লাহ আলাই পড়া শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين آمين بسم
বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকা কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে পড়তে 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 আমার বন্ধুগণ এক বসায় 15 পারা মুখস্থ বলে ফেলেছেন। মাদ্রাসার হুজুর ডাক দিয়ে বললেন, কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মা তুমি তোমার বাচ্চাকে ভর্তি করতে আসছো, তোমার বাচ্চা তো দেখি কোরআনের হাফেজ। কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মা ডাক দিয়ে বলে, হুজুর ওয়াল্লাহি আমি জানতাম না আমার আমার এই 5 বছরের ছেলেটা হাফেজ হয়ে গেছে, তবে আমার বুঝে আসে না কোন কারণে এই এইভাবে হাফেজ হইল, কোন দিন হাফেজ হইল। শুনতেছেন? কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহর মা ডাক দিয়ে বলেন, হুজুর যদি অনুমতি দিতেন আমি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি জিজ্ঞেস করতাম। এবার খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তার মাকে বলতেছেন, মা গো আমি এই কোরআন কোনো মাদ্রাসায় শিখি নাই, আমি কোনো মসজিদের বারান্দায় যাই নাই, কোনো হুজুরের কাছে পড়ি নাই। ওই মা তোমার হয়তো বা মনে নেই, তুমি আমারে পেটে নিয়া এমনকি আমার আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমি যখন তোমার কোলের সন্তান ছিলাম, তুমি আমারে কখনো কোলে নিয়া কখনো কাঁধে নিয়া তুমি কোরআন তেলাওয়াত করেছ, তুমি কোরআন তেলাওয়াত করেছ, যত পারা যত সূরা পড়েছ, যত আয়াত পড়েছ, আমি কুতুবুদ্দিন শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি। মাগু পুরুষের চাইতে যেহেতু তোমাদের সমাগম বেশি, তোমরাই যেহেতু বেশি আইস, তোমরা ইচ্ছা করলে তোমার বাচ্চাদেরকে তুমি আল্লাহওয়ালা বানাইতে পারো। এবার সেই খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ আলাই নামাজে দাঁড়ায় গেছে, মা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার এই বাচ্চাটাকে যদি আমি আজকে রুটি না দিতে পারি, নামাজ আনতে যদি রুটি না পায়, মাবুদ্দু তার ইমানটা ঝামেলা হয়ে যাবে। অবাজান এই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ আলাই কোন বক্তিয়ার কাক, কথায় কথা মনে হয়ে যায় জেহেনের মধ্যে আল্লাহ কথা ঢুকায় দেয়, একটু লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই ইন্তেকালের আগে তার খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম রে কোনো এক বন্ধুকে বলেন, বন্ধু রে আমি মরার পর আমার জানাজার ইমামতি যেমন তেমন লোক যেন না করে। হযরত এটা আবার বলেন কি? বলেন বলেন আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতি কে করবে? খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ভাই রে 4টা গুণে গুণান্বিত যে হবে সে আমার জানাজার ইমামতি করবে। নাম্বার 1, জীবনে কোনোদিন তার তকবীরুল্লাহ ছোটে নাই, জীবনে যতদিন নামাজ পড়েছে নামাজ ফরজ হওয়ার পর থেকে কোনোদিন তার তকবীরুল্লাহ ছোটে নাই, তকবীরুল্লাহ আদায়ের সাথে জামাতে নামাজ আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার খাদেম বলতেছে, দ্বিতীয় নম্বর গুণ কি বলেন? খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ বলতেছেন, দ্বিতীয় নম্বর গুণ হইল, ও গো আমার খাদিম দ্বিতীয় নম্বর গুণ হইল, জীবনে কোনোদিন তাহাজ্জুদ তার কাজা হয় নাই, কোনোদিন সে তাহাজ্জুদ ছাড়ে নাই। এবার বলেন, হুজুর তৃতীয় নম্বর গুণটা কি? ডাক দিয়ে বলতেছেন, 3 নম্বর গুণ হলো আসর নামাজ 4 রাকাত ফরজ। 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে গো, এই 4 রাকাত সুন্নত নামাজ কোনোদিন তার কাদা হয় নাই, তার জীবনে ছোটে নাই, এটা হলো 3 নম্বর গুণে গুণান্বিত। এবার ডাক দিয়ে বলতেছেন, হজরতজি এবার বলেন 4 নম্বর গুণটা কি? আমার বন্ধুগণ আমার ভাইরা 4 নম্বর গুণের কথা বলতে যাইয়া খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ বলতেছেন, ওই আদম সন্তান আমার জানাজার ইমামতি করবে, ওই উম্মত আমার জানাজার ইমামতি করবেন, যার 4 নম্বর গুণটা হলো চোখ থাকার পরও পর নারীর দিকে তাকাইয়া চোখের জেনা করে নাই, সব সময় চোখকে হেফাজতে রাখছে। বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার কণ্ঠের যে অবস্থা ছিল, শরীরের যে অবস্থা ছিল, আই বডি নট পারমিট, আমার বডি, কিন্তু আমার বন্ধুগণ আজকে পারমিট করে নাই, শরীরটা খুব দুর্বল আমার বন্ধুগণ, ঘুমের খুব দরকার, কণ্ঠর অবস্থাও তেমন ভালো ছিল না। কোন আল্লাহর অলি হইয়া যে এখানে বৈশা রয়েছে কে? আল্লাহর মাহবুব বান্দা এখানে কে আছে? এতগুলো মানুষের মধ্যে কারে যে আল্লাহ ভালোবাসি, যার উসিলায় আমার মতন গাদার কণ্ঠ বডি আল্লাহ ঠিক করে দিছি, মেজাজের মধ্যে আমার মাওলা তার দয়া দ্বারা কথা ঢুকায় দিতেছে, মায়া করে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু প্লিজ মাথাটা নাড়াবেন না, আমার দিক তাকিয়ে থাকেন, ওলামাদের চেহারার দিকে তাকান। খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও খাদেম সাহেব, ও আমার বন্ধু, ও আমার সফর সঙ্গী, ও আমার সফর সঙ্গী, আমি মারা যাওয়ার পর আমার জানাজার ইমামতি করবে এই চার গুণে গুণান্বিত হবে যে ব্যক্তি, আল্লাহর দয়া খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কয়েকদিন পর এন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান বন্ধুরা রে, এবার জানাজান ডাক, জানাজান নামাজটা কে পড়াবে? লাশটা সামনে দেওয়া হলো।